মামলায় স্বামী বাবুল আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর আদালতে আনা হয়েছে পুলিশের সাবেক এই কর্মকর্তাকে। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছে তার কাছে। পার্থ, ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রামের আদালত ভবন প্রাঙ্গণে। কিছুক্ষণ আগে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, এখনও গাড়ি থেকে নামানো হয়নি। আদালত প্রাঙ্গণে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে অবস্থান করছেন বাবুল আক্তার। কিছুক্ষণ আগে তার বিরুদ্ধে তার যে শ্বশুর, তিনি কিন্তু তাকে প্রধান আসামি করে এবং আটজনের নাম উল্লেখ করে কিন্তু মামলা করেছেন। তো সেক্ষেত্রে পিবিআইয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারা সবাই কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। আমরা যতটুকু পুলিশ থেকে জানতে পেরেছি, 10 দিনের হয়তো রিমান্ড চাওয়া হবে। তো সেক্ষেত্রে আদালতের যেসব নিয়মকানুন রয়েছে, সব কিছু নিয়মকানুন মানার পরেই তাকে কিন্তু গাড়ি থেকে নামানো হবে। আসলে আজকে বাবুল আক্তারের বিষয়টি নিয়ে কিন্তু বাবুল আক্তারের যিনি শ্বশুর, তিনি নগরীর পাঁচলাইশ থানায় কিন্তু আটজনকে আসামি করে মামলা করেছেন এবং সেই মামলায় বাবুল আক্তারকে প্রধান আসামি করা হয়েছে। ঢাকায় পিবিআইয়ের পক্ষ থেকেও কিন্তু সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে বলা হয়েছে মিতু হত্যাকাণ্ডের ঘটনায় বাবুল আক্তারের কিন্তু সম্পৃক্ততা পাওয়া গেছে, সেটি তিনি বলেছেন। তো সেক্ষেত্রে প্রথম যে মামলাটি হয়েছিল সেই মামলায় কিন্তু মিতু হত্যাকাণ্ডে বাবুল আক্তার বাদী হয়ে সেই মামলাটি করেছিলেন এবং সেই মামলার ঘটনা 2016 সালের 5ই জুন কিন্তু খুন হন মাহমুদ আক্তার মিতু। 6ই জুন চকবাজার বড়গেরেজ এলাকা থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছিল এবং ওই দিন বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় এই হত্যা মামলা দায়ের করে। এরপর 24শে জুন ঢাকার বনশ্রীর শ্বশুরের বাসা থেকে বাবুল আক্তারকে ঢাকা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। 6ই জুন মোহাম্মদ আনোয়ার ও মোহাম্মদ মোতালেব মিয়া নামে দুজন গ্রেফতারের খবর প্রকাশ করে পুলিশ, ওই দিনই তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও কিন্তু দিয়েছিল। তো সেক্ষেত্রে আজকে যে মামলাটি হয়েছে সেই মামলায় বাবুল আক্তারকে আসলে 10 দিনের হয়তো রিমান্ড চাওয়া হবে, তবে কতদিনের রিমান্ড মঞ্জুর করে সেটা হয়তো কিছুক্ষণ পরেই জানা যাবে। 28শে জুন বাবুল আক্তার ও সোর্স এতাজুল হক ভোলা ও তার সহযোগী মনিরকে গ্রেফতার করেছিল। তাদের কাছ থেকে 0.32 ভোল্টের একটি পিস্তল উদ্ধার করা হয়, যেটি মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এছাড়া 1 জুলাই মোটরসাইকেল সরবরাহ করার অভিযোগে মুসার ভাই, সাইদুল আলম শিকদার ও শাহজাহান নামেও দুজনকে গ্রেফতার করা হয়। 5ই জুলাই রাঙ্গুনিয়ার ঠান্ডাঝুড়িতে নুরুল ইসলাম রাশিয়ে তরুণ নুরুন্নবী নামে কথিত দুজন আসলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিল। 6ই সেপ্টেম্বর বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো সেক্ষেত্রে বিভিন্ন ঘটনায় নানা কিন্তু ঘটনায় চাঞ্চল্য করে এই ঘটনাটি 2016 সালে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল। তো সেক্ষেত্রে সে সময় বাবুল আক্তার বাদী হয়ে কিন্তু প্রথম মামলাটি করেছিল। আজকে বাবুল আক্তারের শ্বশুর বাদী হয়ে বাবুল আক্তার সহ আটজনকে আসামি করে মামলা করেছে, তাকে আদালতে নিয়ে আসা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই তার রিমান্ড আবেদন করা হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের আদালত ভবন থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি জানাচ্ছিলেন পার্থ প্রতিম বিশ্বাস।